আমরা ক্লাস ফোরে ছাত্রছাত্রী মিলে একটি নাটকের আয়োজন করেছি, সেটার নাম হলো স্যারাট বা খেয়ালি নাট্য। আর এই নাটকের শব্দটি হলো জলপান, জল ও পান এবং জলপান, এই তিনটি দৃশ্যে আমরা অভিনয় করব। প্রথমে আমরা জল দিয়ে নাটক করব। আমাদের যে নাটকটি হবে স্যারাট বা হিয়ালি নাট্য, আমরা যেই শব্দটি বলেছি যে জলপান, সেই জলপানের আমরা জল কথাটি নিয়ে অভিনয় করছি। এখন খুব নদীর জল বেড়েছে, বাঁধও মনে হয় ভেঙে যাবে। সেটাই তো, এবং নদী অনেক আবর্জনা এসেছে, প্লাস্টিক, পলিথিন এবং পানীয় জলেরও খুব অভাব। এত যদি বৃষ্টি হয় তাহলে দু তিন দিনের মধ্যেই বন্যা হয়ে যাবে, তাতে আমাদের খুব অসুবিধা হবে। সেটাই তো, এবং পানীয় জলেরও খুব অসুবিধা হবে। দ্বিতীয় দৃশ্য, এত বৃষ্টিতে কি করা যায় বলো তো? এত বৃষ্টিতে একটু পান খেলেও হতো। চলো আমরা পান খেতে যাই। চলো ওদের বাড়ি থেকে শান্তু ও রবীন্দ্রনাথকে ডেকে নিই। চলো শান্তু, ঘরে আছিস? হ্যাঁ আছি। চলো চলো আমরা পান খেতে যাবো। আমাদের কি চারটা পান দেবে? খুব ঝালও নয় মিষ্টিও নয়, আরো কি চারটা হবে? হ্যাঁ দিন। খুব ভালো, একটু জল খেলেও হতো। বাহ খুব সুন্দর। কত টাকা হয়েছে? 14 টাকা। প্রথম ও দ্বিতীয় দৃশ্যে আমরা জল ও পান সম্বন্ধে নাটক করে বোঝালাম, এবারে আমরা জল ও পান একসঙ্গে নাটক করে বোঝাবো। চলো এখন তো পানীয় জলের খুব অভাব, চলো আমরা জল খেয়েছি, কিন্তু এখানে জল দোকান কোথায় বলো তো? ওই তো সেই রিম্পা এবং মেঘারের দোকান আছে। চল চল রবীন্দ্র ও শান্তুকে ডেকে নিই। শান্তু বাড়িতে আছিস? হ্যাঁ। রবীন্দ্র আয়, তুইও আয়। চল আমরা জল খেতে নেই। শান্তি জল খেতে তো আর শান্তুর ও রবীন্দ্রনাথের পরিবারের জন্য আরো তিনটি পান দিয়ে দিস, আর 3 বোতল জলও দিয়ে দিস। আমরা যে নাটকটা করলাম স্যারাট বা হিয়ালি নাট্য, বলো আমরা কোন কোন দৃশ্য নিয়ে অভিনয় করেছি? শব্দ নিয়ে অভিনয় করেছি। আমরা বুঝতেই পেরেছি তোমরা জলপান শব্দটিকে নিয়ে অভিনয় করেছ। হিয়ালি নাট্য সুকুমার রায়, ইংরেজিতে একরকম খেলা আছে তাকে বলে স্যারাট। এই খেলা দেখতে হলে এমন কয়েকটি লোক দরকার যারা অন্তত একটু আধটু অভিনয় করতে পারে। তারপর
এমন একটি কথা নিয়ে অভিনয় করতে হবে যাকে ভাগ করলে দু তিনটে কথা হয়, যেমন হ্যান্ডসাম, হ্যান্ড ও সাম বা শাম, অথবা কার্পেট, কার বা কার ও পেট। অভিনয়ের প্রথম দৃশ্য, কথার প্রথম অংশটি, দ্বিতীয় দৃশ্য, দ্বিতীয় অংশটি, তৃতীয় দৃশ্য, সমস্ত কথাটি বুঝিয়ে দিতে হবে। যারা দর্শক থাকবেন তারা সব দেখে শুনে বলবেন কোন কথাটি নিয়ে অভিনয় হচ্ছে, অভিনয় করা হলো। যদি কোনো কথার তিনটি অংশ থাকে, যেমন হাসপাতাল, তাহলে অবশ্য চারটি অভিনয় করতে হবে। বাংলাতেও স্যারাড বা হিয়ালি নাট্য হতে পারে।